হ্যালো, ওয়েলকাম ব্যাক নেক্সট ডে। আজকে হচ্ছে মায়াপুর ভ্রমণের দ্বিতীয় দিন, আর কালকে আমরা এসেছিলাম হচ্ছে নবদ্বীপ থেকে মায়াপুরে, যে ফেরিতে করে এসেছিলাম তোমরা দেখলে লঞ্চে করে। তো আজকে আবার যাচ্ছি নবদ্বীপে, ওখানে ছোটো ছোটো মন্দিরগুলো রয়েছে, ওগুলো আজকের প্রদর্শনের দিন, ওগুলো আজকে আমরা দেখব। আর এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মন্দির, সেটা মায়াপুরে তৈরি হচ্ছে। এখন আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি, ওখান থেকে ফেরি নিয়ে আবার নবদ্বীপের উদ্দেশ্যে যাব। আর কালকে হচ্ছে ফেরির ভাড়ার কথা যদি আমি বলি, ওখানে লঞ্চগুলোর ভাড়া হচ্ছে 10 টাকা করে, আর তাছাড়া ভটভটি নৌকা টাইপের আছে, ওগুলো কিন্তু 5 টাকাতে তোমাদের ফেরি পারাপার করে দেবে, মাত্র 5 টাকা নেয়। সবথেকে বড় মন্দির, আর এখনও এই মন্দিরের কাজ কিন্তু অসম্পূর্ণ, আন্ডার কনস্ট্রাকশন মন্দিরটা। আশা করা যায় কিছুদিনের ভিতরেই মন্দিরটা ওপেন করে দেওয়া হবে ভক্তদের জন্য, তো তখন আমি আরও একবার আসবো দেখাতে ডিটেলে মন্দিরটা ভিতর থেকে কতটা সুন্দর। সো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর তার সঙ্গে দেখতে থাকো মায়াপুর জার্নি। আর আমরা এখন এই মন্দিরটা দর্শনের জন্য যাচ্ছি, পিছনে যে রয়েছে দেখতেই পাচ্ছ, এই মন্দিরটা দর্শনের জন্য গেলেও তোমাকে ফোন ক্যামেরা দুটোই রেখে দিতে হবে, সেই জন্য আমি ভিতরটা হয়তো দেখাতে পারবো না, হয়তো কেন দেখাতেই পারবো না, তো বাইরে থেকে যতটা দেখানো যায় আর কি দেখানোর চেষ্টা করছি। ইস্কন মন্দিরের 1 নম্বর গেট আমার পিছনে, আর এইখানে পিছনে যে স্টলগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু তোমরা প্রসাদের যে টিকিট হয় বা কুপন হয় সেগুলো কিন্তু এখান থেকে কালেক্ট করতে হবে, আর এখান থেকেই প্রবেশ করবে, এখান থেকেই এক্সিট করবে। আর পিছনে হচ্ছে মায়াপুর অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, এখান থেকে তোমরা গাড়ি ধরে ফেরিঘাট পর্যন্ত যেতে পারো। বাসের পরিষেবাও আছে, টোটোও আছে, বাস নিলে একটু সস্তা হবে, আর টোটো এখান থেকে 5-10 টাকা নেয়, বেশি নেয় না, দাম করে নিয়ে ফেরিঘাট পর্যন্ত যাবে। আর এইখানে তোমরা জেটি ঘাট থেকে উঠেই রাস্তাতে আসলেই প্রচুর টোটো দেখতে পাবে, যেগুলো তোমার নবদ্বীপ কিন্তু তোমাদের ঘোরাবে। এই টোটোগুলো 300-400 যেমন পারে তেমন চায়, তোমরা একটু দাম করে নেবে, এখানে কিন্তু প্রচুর বার্গেনিং হয়। এখানে স্ট্যান্ড মানে জেটি ঘাট থেকে উঠে জাস্ট ডান দিকে থেকে প্রচুর টোটো স্ট্যান্ড রয়েছে। নবদ্বীপে এসে চলে এসেছি আমাদের প্রথম মন্দির, এটা হচ্ছে রাধারানী মন্দির। হরিদাসের পদদল প্রিয় ভক্তগণ, হরিদাসের
এসে গেছি নবদ্বীপের দ্বিতীয় মন্দির, বলদেবজিউ মন্দির। এই মন্দিরটা আমাদের দ্বিতীয় মন্দির। আর এখন আমরা এসে গেছি নবদ্বীপের তৃতীয় মন্দির, একানিতাই। এই হচ্ছে মন্দিরটা। এসে গেছি আমাদের চতুর্থ মন্দির, সোনারগৌড়। না আমার এখানে সোনার বলতে কিছু নেই, আমার শশী মাতাই ছোটো বয়সে সোনার গৌ সোনার গৌরাঙ্গ বলে ডাকতো, সেটাই প্রচার হয়ে গেছে। হ্যাঁ, আর সোনার মতন এখানে এসে গেছি আমাদের চার নম্বর মন্দির, সোনার গৌরাঙ্গ। দেখলে তো তোমরা মন্দিরটা এই ছিল, কিন্তু ঠাকুর সোনার নয়, ঠিক আছে। আর এখানে প্রবেশের জন্য 5 টাকা করে টিকিট মূল্য। এই যে এই দাদার কাছ থেকে টিকিট নিয়ে নিও, চলো। এসে গেছি সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির। এই মন্দিরটা হচ্ছে আমাদের 5 নম্বর মন্দির। আর একটা কথা এখানে বলে রাখি, এখানে কিন্তু মন্দিরের প্রণামীর নাম করে তোমাদের কাছ থেকে প্রত্যেকটা মন্দিরই 5 টাকা করে নেবে। তো এই কথাটা মাথায় রেখো, শুধু মন্দির ঘোরা ঠাকুর দর্শন করা এমনটা নয়, এরা প্রচুর প্রণামী সিস্টেম বলো আর টিকিট সিস্টেম বলো, যাত্রীদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নেওয়ার বিভিন্ন পদ্ধতি এরা করে রেখেছে। তো এগুলো মাথায় রেখে ঘুরতে বেরে হবে। এসে গেছি শচী মাতা বিষ্ণুপ্রিয়া মন্দির, এটা আমাদের 6 নম্বর মন্দির। এখানে প্রবেশের জন্য কোনো পয়সা লাগেনি। দাঁড়িয়ে আছেন ধামেশ্বর গৌরাঙ্গ মহাপুর, ওনার বাদিকে দাঁড়িয়ে আছেন লক্ষ্মী প্রিয়া, ওনার প্রথম পরিবার প্রথম পক্ষের স্ত্রী। প্রথম স্ত্রী এলো, উনি কি সর্পাঘাতে মারা গেছেন? সর্পাঘাতে মারা গেছেন লক্ষ্মী প্রিয়া। মাঝখানে দরজায় চলে আসছেন, মাঝখানে দরজায় যিনি বসে আছেন সতী মাতা গৌরাঙ্গ মহাপ্রভুর মা, দাঁড়িয়ে আছেন বিষ্ণুপ্রিয়া দেবী গৌরাঙ্গ মহাপ্রভুর তৃতীয় পরিবার তৃতীয় পক্ষের স্ত্রী। সন্ন্যাস চলে যাওয়ার পর শাশুড়ি বৌমা এই জায়গাটা থাকতেন, বিষ্ণুপ্রিয়া দেবী এই বাড়ির মেয়ে ছিলেন। আর এই মন্দিরটাতে প্রবেশ করার জন্য কিন্তু তোমাদের মাস্ট টিকিট কাটতে হবে, মানে প্রণামী ওদের ভাষায় আর কি। আমি ফ্যামিলি আছে বলার শর্তেও, ফ্যামিলি আমার সামনে গিয়েছে টিকিট নিয়ে বলার শর্তেও কিন্তু এরা ঢুকতে দেয়নি, আর ভিডিওগ্রাফিও এরা অ্যালাউ করে না। ফ্যামিলি আছে সামনে বলার পরেও ওরা কিন্তু আমাকে অ্যালাউ করলো না, কিন্তু আমার ফ্যামিলি কিন্তু আমার টিকিটটা করে নিয়েই ওরা ঢুকেছিল। সো ওরা বলছে যে যার যার টিকিট সেই তার কেটেছে। টিকিটের নাম করে নবদ্বীপের কিছু মন্দির কিন্তু জোরদার ব্যবসা শুরু করেছে। আর এইটা হচ্ছে আমার নবদ্বীপের 9 নম্বর মন্দির। আর এই মন্দিরে প্রবেশের জন্যও কিন্তু কোনো প্রণামী বা টিকিটের সিস্টেম নেই। প্রাচীন মন্দির, আদি মন্দির, মহাপ্রভুর আদেশে ভক্তরাই সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। 450 থেকে 500 বছরের পুরনো এই বিগ্রহ।
মা বড়া মা হাতটা ধুন দর্শন এটা হচ্ছে মায়াপুরে দেখানো আমার অন্তিম মন্দির বোড়ামার মন্দির পুরো মায়াপুরে কিন্তু প্রচুর মন্দির রয়েছে আর এই মন্দিরটাই আজকে লাস্ট দেখাচ্ছি সব মন্দির দেখানো সম্ভব নয় কারণ মায়াপুরে ধরলে প্রায় 100-150 বেশি মন্দির রয়েছে তো এই মন্দিরটাই আজকে লাস্ট মন্দির আর মন্দিরটা একটা বট গাছ বট গাছের ভিতরে হচ্ছে মেন ঠাকুরটা রয়েছে তো এখনও পর্যন্ত ভিডিওটা যারা কন্টিনিউ করছো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিওতে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি